আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বিস্তার পরিমাপ এর 9 নম্বর পর্বে আজকে আমরা দেখব 216 পৃষ্ঠা এবং 217 পৃষ্ঠার সমস্যার সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। গত ক্লাসে আমরা হচ্ছে একক কাজ এক করেছিলাম, আজকে একক কাজ দুই থেকে শুরু। দেখো, 216 পৃষ্ঠায় যে একক কাজটা রয়েছে, তোমার বাগানের সবচেয়ে বড় ফুল গাছটির উচ্চতা 75.06 সেন্টিমিটার এবং গাছগুলোর উচ্চতার পরিসর 15.37 সেন্টিমিটার। সবচেয়ে ছোট ফুল গাছটির উচ্চতা নির্ণয় করো, ঠিক আছে? তো আসো আমরা এটা সমাধানটা করি। দেওয়া আছে আমার বাগানে সবচেয়ে বড় ফুল গাছটির উচ্চতা 75.06 সেন্টিমিটার। আমার বাগানে গাছগুলোর উচ্চতার পরিসর আর সমান দেওয়া আছে 15.37 সেন্টিমিটার। আমার বাগানে সবচেয়ে ছোট ফুল গাছটির উচ্চতা আমরা ধরলাম কত সেন্টিমিটার, সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? আমরা জানি পরিসর আর সমান কী লেখা যায়, সবচেয়ে বড় ফুল গাছের উচ্চতা বিয়োগ হচ্ছে সবচেয়ে ছোট ফুল গাছের উচ্চতা, বা পরিসর আরে মান বসিয়ে দিই 15.37 সমান হচ্ছে বড় ফুল গাছের উচ্চতা মান বসিয়ে দিই 75.06 সেন্টিমিটার মাইনাস সবচেয়ে ছোটো ফুল গাছের উচ্চতা। তোমরা চাইলে এটাকে এক্স বা ক এরকম কিছু ধরে নিতে পারো, বা এটা মাইনাস ছিল বাম দিকে আসলে কী হবে, প্লাস। তাহলে সবচেয়ে ছোটো ফুল গাছের উচ্চতা সমান কী লেখা যায়, 75.06, আর 15.37 ডান পাশে গেলে কী হবে, এটা মাইনাস হয়ে যাবে। তাই আমরা লিখলাম কি, মাইনাস 15.37। অতএব সবচেয়ে ছোটো ফুল গাছের উচ্চতা 75.06 থেকে 15.37 বিয়োগ করলে থাকে 69.69 সেন্টিমিটার। সুতরাং আমার বাগানের সবচেয়ে ছোটো ফুল গাছের উচ্চতা হচ্ছে 59.69 সেন্টিমিটার, ঠিক আছে? আর সবচেয়ে বড় ফুল গাছের উচ্চতা কত ছিল, 75.06 সেন্টিমিটার। আমরা একক কাজ দুইয়ের সমাধান করলাম। সিদ্ধান্ত গ্রহণে পরিসর, পরিসর নির্ণয়ের মাধ্যমে বিস্তার পরিমাপ করা খুবই সহজ একটি পদ্ধতি। খুবই অল্প সময়ের মধ্যে এটির মান নির্ণয় করা যায়। পরিসর নির্ণয় উপাত্তগুলোর কেবল সর্বোচ্চ সর্বনিম্ন রাশি দুটির মানই ব্যবহৃত হয় এবং অন্য সব রাশির মানগুলোকে উপেক্ষা করা হয়। শুধু তাই নয়, শ্রেণীবিন্যস্ত উপায়ে প্রান্তীয় শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চসীমা যদি মুক্ত থাকে তবে পরিসর পরিমাপ করা যায় না। তবে এটি তাৎক্ষণিকভাবে কোনো তথ্যসারির বিস্তার সম্পর্কে একটা সর্বোপরি ধারণা দেয়। বাস্তব ক্ষেত্রে বিস্তার পরিমাপ হিসেবে পরিসরের চেয়ে গড় ব্যবধানের ব্যবহার অনেক বেশি থাকে, ঠিক আছে? এখানে একটা কাজ আছে, দেখো, প্রথম 15টি মৌলিক সংখ্যার পরিসর বের করে এখানে লিখতে হবে। তার সামনে কাজটা করি। প্রথম 15টি মৌলিক সংখ্যার পরিসর হচ্ছে কত, 45। কীভাবে, দেখো, প্রথমে প্রথম 15টি মৌলিক সংখ্যা আমরা লিখি, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47। এই 15টা সংখ্যাকে কিন্তু এই সংখ্যাগুলো ছাড়া এবং 1 ছাড়া আর কিছু দ্বারা তুমি ভাগ করতে পারবে না, যে কারণে এগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। এখানে খেয়াল করো, সর্বোচ্চ মৌলিক সংখ্যা কত, 47, আর সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত, 2। তাহলে আমরা জানি পরিসর আর সমান কী বলা যায়, সর্বোচ্চ মৌলিক সংখ্যা বিয়োগ সর্বনিম্ন মৌলিক সংখ্যা, তার মানে 47 - 2 অর্থাৎ 45। সুতরাং প্রথম 15টি মৌলিক সংখ্যার পরিসর হচ্ছে 45। তাহলে এই খালি ঘরে আমরা কত বসাবো, এখানে এখানে আমরা বসাবো 45, ঠিক আছে? দৈনন্দিন জীবনে পরিসরের ব্যবহার, আমরা জেনেছি পরিসর প্রতিনিধিত্বশীল বিস্তার পরিমাপক নয়, তাই এটি ব্যবহারিক জীবনে ঢালাওভাবে খুব একটা ব্যবহৃত হতে দেখা যায় না। তবে বিশেষ কয়েকটি ক্ষেত্রে পরিসরের ব্যবহার অনস্বীকার্য। যেমন, 1 নম্বর, তোমরা প্রতিদিন রেডিও বা টেলিভিশনে আবহাওয়ার পূর্বাভাস জেনে থাকো। লক্ষ্য করলে দেখবে বা শুনবে আবহাওয়াবিদগণ দৈনিক তাপমাত্রা বিবরণ দেওয়ার সময় গড় তাপমাত্রার কথা না বলে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার কথা বলে থাকেন, অর্থাৎ তারা উপাত্তের পরিসর ব্যবহার করে থাকেন। 2, তোমরা অনেকেই শেয়ার বাজারের কথা শুনে থাকবে। শেয়ার বাজারে প্রতিনিয়ত শেয়ারের দাম কমে অথবা বাড়ে, তাই শেয়ার ক্রেতা ও বিক্রেতা উভয়কেই শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল্যের পরিসর সম্পর্কে জানতে হয়, ঠিক আছে? শেয়ার মূল্যের পরিসর জানা থাকলে দর কষাকষিতে শেয়ার ক্রেতা ও বিক্রেতায় ক্ষতির সম্ভাবনা কম থাকে। 217 পৃষ্ঠায় দেখো একটা দলগত কাজ আছে, এই দলগত কাজের সমাধান আমরা এখন করব। তো 1 নম্বরে কী বলা আছে, দলে বিভক্ত হয়ে তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থীর উচ্চতা ইঞ্চিতে পরিমাপ করো, প্রাপ্ত উপাত্তের পরিসর নির্ণয় করো। এগুলো হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক টাইপের কাজ। 2 নম্বরে আছে, সুবিধার মতো শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তগুলোকে শ্রেণীবিন্যস্ত করো, এবার শ্রেণীবিন্যস্ত উপাত্তের পরিসর নির্ণয় করো, ঠিক আছে? খুবই সহজ কাজ দেওয়া হয়েছে। প্রথমে 1 নম্বরটা সমাধান দেখি। আমাদের ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা ধরলাম 40 জন। এখন আমরা 2টি দলে বিভক্ত হয়ে সকল শিক্ষার্থীর উচ্চতা পরিমাপ করি।
চল্লিশ জন শিক্ষার্থীর উচ্চতা ইঞ্চিতে নিচে দেওয়া আছে, উনপঞ্চাশ, আটচল্লিশ, সাতচল্লিশ, বাহান্ন, ষাট, চুয়াল্লিশ, চৌষট্টি, তেষট্টি, একচল্লিশ, পঁয়ষট্টি, পঞ্চাশ, চুয়ান্ন, একান্ন, আটান্ন, বাষট্টি, একষট্টি, সাতান্ন, পঞ্চান্ন, বাহান্ন, চুয়াল্লিশ, তেতাল্লিশ, ছেচল্লিশ, ছাপ্পান্ন, সাতচল্লিশ, চুয়ান্ন, আটান্ন, ষাট, ঊনষাট, সাতান্ন, পঁয়তাল্লিশ, বাহান্ন, চৌষট্টি, চুয়ান্ন, তেতাল্লিশ, সাতচল্লিশ, ছাপ্পান্ন, তিপ্পান্ন, চৌষট্টি, আটচল্লিশ, ছেচল্লিশ। ঠিক আছে, খেয়াল করো এখানে উপাত্ত সর্বোচ্চ মান কত পঁয়ষট্টি, পঁয়ষট্টি কোথায় আছে, এই যে পঁয়ষট্টি, সর্বনিম্ন মান কত একচল্লিশ, ঠিক আছে, এই যে একচল্লিশ আছে এখানে। এখন তাহলে এখান থেকে আমরা খুব সহজেই পরিসর আর বের করতে পারি, তাহলে পরিসর আর সমান আমরা কী লিখতে পারি, সর্বোচ্চ মান বিয়োগ হচ্ছে সর্বনিম্ন মান, তার মানে 65 মাইনাস 41 অর্থাৎ 24, সুতরাং প্রাপ্ত উপাত্তের পরিসর হচ্ছে 24। এখন দুই নম্বরটা সমাধান করি, এক নং হতে আমরা পাই উপাত্তগুলোর পরিসর 24, শ্রেণী ব্যবধান যদি আমরা 5 ধরি তাহলে আমাদের কয়টা শ্রেণীব্যাপ্তি লাগবে, শ্রেণী ব্যবধান 5 ধরে উপাত্তগুলোকে শ্রেণী বিন্যস্ত করা হলো। দেখো এখানে হচ্ছে আমাদের কয়টা শ্রেণী লাগবে, যদি আমরা দেখো খেয়াল করো 24 - 5 তার মানে হচ্ছে 4.8 অর্থাৎ সমান 5, তাহলে পাঁচটা শ্রেণী বিন্যাস শ্রেণীব্যাপ্তি এখানে লাগবে আমাদের। তাহলে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ শ্রেণী ব্যবধান 5 করে নিয়েছি, এর মধ্যে কয়টা গণসংখ্যা রয়েছে, 6টা গণসংখ্যা রয়েছে, যাদের বুঝতে অসুবিধা হয় একটু দেখো তাহলে বুঝবে। একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ খুঁজো, একটা, দুইটা, তিনটা, তারপর আছে কোথায় চারটা, পাঁচটা, ছয়টা, তাহলে এখানে ছয়টা আমরা ট্যালিশ চিহ্ন দিলাম এবং এখানে হচ্ছে গণসংখ্যা 6 লিখলাম। সেমভাবে বাকি কাজগুলো আমরা এখান থেকে করবো, ছেচল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে গণসংখ্যা রয়েছে 9টা, একান্ন থেকে পঞ্চান্নর মধ্যে গণসংখ্যা রয়েছে 9টা, ছাপ্পান্ন থেকে ষাটের মধ্যে গণসংখ্যা রয়েছে 9টা, একষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যে গণসংখ্যা রয়েছে 7টা। তাহলে এনের মান কত, 6 আর 9 যোগ করলে 15, 15 আর 9 যোগ করলে 24, 24 আর 9 যোগ করলে 33, 33 আর 7 যোগ করলে 40। ঠিক আছে, এখানে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা হচ্ছে 65, প্রথম শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 41, তাহলে পরিসর কত, সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা বিয়োগ প্রথম শ্রেণীর নিম্নসীমা, তার মানে হচ্ছে 65 - 41 অর্থাৎ 24। ঠিক আছে, সুতরাং শ্রেণী বিন্যস্ত উপাত্তের পরিসর হচ্ছে 24। এবার আমাদের গড় ব্যবধান বা মিন ডেভিয়েশন কী, গড় ব্যবধান হচ্ছে এমন এক প্রকার বিস্তার পরিমাপক যা তথ্যসারির প্রতিটি মানের গড় হতে ব্যবধান পরিমাপ করে, অর্থাৎ তথ্যসারির কেন্দ্রীয় মান থেকে তথ্যগুলো গড়ে কত দূরে তা পরিমাপ করা। আমরা জানি তথ্যসারির প্রতিটি মান হতে এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি শূন্য, তাই ব্যবধান পরিমাপের সময় যদি ধনাত্মক ও ঋণাত্মক চিহ্ন বিবেচনা করা হয় তবে গড় ব্যবধান পরিমাপ করা পুরোপুরি অর্থহীন, সেজন্য প্রতিটি মান হতে ব্যবধান পরিমাপের সময় চিহ্ন বিবেচনায় না এনে ব্যবধানের পরম মান নেওয়া হয়, এই যে মডুলাস এক্স যেমন আমরা নেই, ঠিক আছে, এখানে এক্সের মান মাইনাস হলো সেটা প্লাস হিসেবে ধরা হয়, এই মডুলাস কী হচ্ছে বাংলায় কী বলে, পরম মান বলা হয়। তো কোনো নিবেশনের গড় মধ্যমা ও প্রযোজক থেকে সংখ্যাগুলো ব্যবধানের পরম মানের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকেই হচ্ছে আমরা গড় ব্যবধান বলে থাকি বা মিন ডেভিয়েশন বলি। চলো হিসেব করে দেখি তো তথ্যসারির মানগুলোর গাণিতিক গড় হতে বিচ্যুতির সমষ্টি শূন্য হয় কি না। মনে করো তোমার পরিবারে 5 জন সদস্য রয়েছে যাদের বয়স হচ্ছে 5, 12, 36, 40, 67। তাহলে পরিবারের সদস্যদের বয়সের গড় হচ্ছে কত, 32। কীভাবে, দেখো 5 আর 12 যোগ করলে হয় 17, 17 আর 36 যোগ করলে হয় 53, 53 আর 40 যোগ করলে হয় 93, 93 আর 67 যোগ করলে হয় 160। সদস্য যদি 5 জন, 160কে 5 দ্বারা ভাগ করলে কত হয়, 32। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করে আমরা দেখলাম যে সাধারণ পদ্ধতিতে গড় বের হয়েছে 32। তাহলে গড় হতে বিচ্যুতির সমষ্টির সমান আমরা কী বলতে পারি, সামিশন i = (limit 1 থেকে 5) xi - x bar। তাহলে প্রথমটা কত, xi এর মান হচ্ছে এক্ষেত্রে 5, এই যে, আর এক্স বারের মান হচ্ছে 32, তার মানে 5 - 32 প্লাস পরেরটার জন্য 12 - 32, এটার জন্য 36 - 32, 40-র জন্য 40 - 32, 67-এর জন্য 67 - 32। তাহলে কত থাকে, 5 থেকে 32 বিয়োগ করলে থাকে -27, 12 থেকে 32 বিয়োগ করলে থাকে -20, 36 থেকে 32 বিয়োগ করলে থাকে +4, 40 থেকে 32 বিয়োগ করলে থাকে 8, 67 থেকে 32 বিয়োগ করলে থাকে 35। এই -27 আর -20 যোগ করলে কত হয়, -47, আর এখানে 8 আর 4 যোগ করলে 12, 12 আর 35 যোগ করলে 47, 47 থেকে 47 বিয়োগ করলে কত থাকে, 0 থাকে। সুতরাং আমরা বলতে পারি তথ্যসারির প্রতিটি মান হতে এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি 0, আর এই কারণেই হচ্ছে আমরা ব্যবধান পরিমাপের সময় ধনাত্মক ঋণাত্মক চিহ্ন বিবেচনা করি না, কারণ এটা বিবেচনা করলে আমাদের গড় ব্যবধান 0 হয়ে যাবে, যেটা পরিমাপ করা পুরোপুরি অর্থহীন একটা বিষয় হয়ে দাঁড়াবে। ঠিক আছে, আজকে আলোচনা এই পর্যন্তই থাক, আমরা আগামী ক্লাসে এখানে মাথা খাটাও 2টা প্রশ্ন রয়েছে এগুলো সমাধান দেখব, তারপর একটা একক কাজ রয়েছে 217 পৃষ্ঠায়, এটা সমাধানও হচ্ছে আমরা আগামী ক্লাসে অর্থাৎ 10 নম্বর পর্বে তোমাদের হচ্ছে করে দেব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত 9ম অধ্যায় বিস্তার পরিমাপ,
216 পৃষ্ঠা এবং 217 পৃষ্ঠার সমস্যার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।